গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেদিকে একবার নজর রাখি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে জনসভা করতে আসার আগেই ভূপতিনগরে বোমা বিস্ফোরণ। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার অর্জুন নগর অঞ্চলের নারুয়া ভিলা গ্রামের ঘটনা এটি। ঘটনায় তৃণমূল বুথ সভাপতি রাজকুমার মান্না সহ দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। রাত সাড়ে 10টা নাগাদ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল বুথ সভাপতির বাড়িতেই বিস্ফোরণ হয় বলে সূত্রের খবর। দুজনের মৃত্যুর পাশাপাশি আরও কয়েকজন আহত হওয়ার খবরও মিলেছে। অর্থাৎ এই সভার ঠিক আগের দিন রাতে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নতুন করে উত্তেজনা, এবং আবারও বিরোধীরা বলতে শুরু করেছেন যে এই মুহূর্তে রাজ্যে একটাই মাত্র শিল্প, তা হচ্ছে বোমা শিল্প। ভূপতিনগরে এই বোমা বিস্ফোরণ, ভূপতিনগর থানা এলাকার অর্জুননগর অঞ্চলে, যেখানে তৃণমূলেরই বুথ সভাপতি রাজকুমার মান্না তাঁরই বাড়িতে এই ঘটনা। দুজনের মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে এমনটাই খবর। রাত্রি 10:30টায় এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা। তারা বলছেন যে বিকট শব্দ, তারা কিছু বুঝে ওঠার আগেই অনেক কিছু ঘটে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে এই বিস্ফোরণ এবং তাকে কেন্দ্র করে যেটা স্থানীয়রা বলছেন যে বাড়িতে মজুত ছিল বোমা। বিগত কয়েকদিনে কিন্তু এই ঘটনা পর পর আমরা দেখেছি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কিরণ মান্না সরাসরি ভূপতিনগর থেকে রয়েছে। প্রথমত কিরণ, যেটা জানতে চাইবো যে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এই সম্পর্কে কি জানা যাচ্ছে, পুলিশ কিছু জানাচ্ছে কিনা, এক আর দুই, যে বাড়িতে এই ঘটনা ঘটেছে মনে করা হচ্ছে সেখানে আরো মানুষজন ছিল, মানে এই যে আহত বা মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত দুই, এই বিষয়ে আর কোনো আপডেট রয়েছে কিরণ? না দেখো, মৃত্যুর সংখ্যা দুই এমনটা আমরা জানতে পাচ্ছি। বিজেপির তরফে দাবি করা হচ্ছে আরও অনেকের মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু আমরা প্রশাসনিকভাবে এখনও কোনো কিছু পাইনি। তবে সকালে একটি বডি উদ্ধার হয়েছে এবং গতকাল রাতে এই বাড়ির যিনি মালিক, তৃণমূলের বুথ সভাপতি এই নারুয়া ভিলা গ্রামের, এই সেই মালিকের মৃতদেহ মৃত্যু হয়েছে গতকাল রাতেই আমরা জানতে পেরেছি। এরপরেও যারা ভালোভাবে যারা ছিলেন তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং আরও বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। এবং এই যে ভয়াবহ বিস্ফোরণ, এই বিস্ফোরণে যে কেঁপে ওঠে রাত্রি 11টা নাগাদ, সেই গ্রামবাসীরাও আতঙ্কে আছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, এখানে অনেক গ্রামবাসীরা ছিলেন কিন্তু এখান থেকে এখন সরে গেছেন, কারণ এখানে বারুদের গন্ধ এখনো পাওয়া যাচ্ছে অনেকে বলছেন। এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গাছ পর্যন্ত ঝলসে গেছে এবং গাছের যে পাতা সেগুলো সমস্ত ঝলসে গেছে, এবং বাড়ির যে বাঁশ বা অন্যান্য সামগ্রী কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা যাচ্ছিল এখনো সেই গাছে সামগ্রী লেগে রয়েছে। এবং এখানে 10 থেকে 12 জন রাতে ছিলেন। বিজেপি যেটা বারে বারে অভিযোগ সকাল থেকেই করে আসছেন যে এখানে বোমা বাঁধার কাজ চলছিল এবং গত কয়েকদিন ধরে এইসব এলাকায় বোম্বিং, গুলি এসব চলছিল, পুলিশ জানতেন। পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি বলে এলাকার বেশ কিছুজন অভিযোগ করছেন। পদক্ষেপ নিলে এই পঞ্চায়েতের মুখে যে এলাকা দখলের লড়াই সেগুলো কিছুটা হলেও কম হতো বা এই ঘটনা ঘটতো না, কিন্তু এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপারন্তর রয়েছে। আজকে কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, সেই সভাকে ঘিরে যেমন তৃণমূলের নেতৃত্ব থেকে কার্যকর্তারা প্রত্যেকে ব্যস্ত আছেন, তেমনি করে এই এই জায়গায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে ঘিরে তারা এখন বলছেন যে এখানে কেউ বোমা মেরেছে, কি বোমা বাঁধা হয়েছিল, সবটাই প্রকাশ্যে আসবে। পুলিশও আজকে ব্যস্ত আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেহেতু সভা রয়েছে। কিরণ, তুমি ঘটনাস্থলে রয়েছো, পুলিশ আধিকারিক, আমি যেটা জানতে চাইবো যে মানে এখন এই ঘটনাস্থলে অবশ্যই মানে একেবারে দুমড়ে মুচড়ে প্রায় মানে উড়ে গেছে বাড়ির মানে অধিকাংশ অংশই আর নেই, যেমনটা তুমি বলছিলে যে আশেপাশের গাছগুলোরও কি অবস্থা, তো সেক্ষেত্রে মানে পুলিশ তো এখানে এখন এই মুহূর্তে ঘটনাস্থলে নেই, মানে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে কিন্তু এইরকম একটা ঘটনা ঘটার পর পুলিশ কখন এলো, কখন নমুনা সংগ্রহ করলো, এখন কেউ নেই, মানে সব নমুনা সংগ্রহের কাজ কি হয়ে গিয়েছে, মানে রাতেই কি হয়ে গিয়েছে, এখন কি আর পুলিশের কোনো কাজ নেই এখানে? কিরণ, পুলিশকে আমরা জানতে চেয়েছিলাম, যদিও আমরা সকাল থেকে এখানে হাজির আছি, সকাল থেকে কিন্তু পুলিশের কারুর কোনো লোকজনদের দেখা নেই। কোনো একজন সিভিক ভলেন্টিয়ার বা আমরা অন্যান্য ক্ষেত্রে দেখেছিলাম যে কোনো কিছু ছোটোখাটো ঘটনা ঘটলে তারা কিন্তু এখানে কোনো না কোনো জন হাজির থাকেন, যেহেতু গ্রামবাসীরা আতঙ্কে আছেন এখনও, কিন্তু পুলিশের কারোর দেখা নেই। পুলিশ পরিষ্কারভাবে জানিয়েছেন আজকে একটি সভা রয়েছে, সেই সভাকে ঘিরে তারা তৎপরতার সঙ্গে কাজ করছে, ব্যস্ত আছে এবং নমুনা সংগ্রহ রাতেই করেছে পুলিশ জানিয়েছে। এবং এই যে জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করব যে এখানে একজন একটি ফ্যামিলি, একটি পরিবারের বসবাস ছিল বলে মনে হচ্ছে এবং সব কিছু
এখানে ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এবং দেওয়ালের ফাটল এমন হয়েছে, বিস্ফোরণের ঘটনা যে দাবি করা হচ্ছে তা এখানে বিস্ফোরণ বলে মনে করছে এলাকার মানুষজন এবং এখানে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল। রাতেই পুলিশ এসেছিল এখানে, তারপর থেকে আর কোনো পুলিশের দেখা নেই। দুজনের মৃত্যুর ঘটনা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এবং আহত আরো বেশ কয়েকজনকে এগ্রাসিভ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।